একজন ব্যক্তির সট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে যে সট কি মিন করে। এস ইন্ডিকেটস ইউর স্ট্রেংথস, ডব্লিউ ইন্ডিকেটস ইউর উইকনেসেস, ও ইন্ডিকেটস ইউর অপরচুনিটিস, অ্যান্ড ফাইনালি টি ইন্ডিকেটস ইউর থ্রেটস। দেখুন, স্ট্রেংথস এবং উইকনেসেস হচ্ছে একজন ব্যক্তির ইন্টারনাল যে ফ্যাক্টরসগুলোকে কনসিডার করতে হবে সেগুলো, এবং অপরচুনিটিস থ্রেটস হচ্ছে একজন ব্যক্তির এক্সটার্নাল যে ফ্যাক্টরসগুলোকে কনসিডার করতে হবে সেগুলো। যাই হোক, আমরা এখন চারটি স্মার্ট আইডিয়ার মাধ্যমে স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস এবং থ্রেটস এগুলি খুঁজে বের করব। চলুন দেখে আসি স্মার্ট আইডিয়া ১। আপনার শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, ট্রেনিং, ছোট বড় দক্ষতা, বিভিন্ন কাজের অভিজ্ঞতা, ভলান্টারি কাজের অভিজ্ঞতা, সফট স্কিলস ইত্যাদির একটি তালিকা তৈরি করে ফেলতে হবে সর্বপ্রথমে। দেখুন, এখানে এক্সাম্পল হিসেবে আমি বলেছি এম এ ইন ইংলিশ, এম বি এ ইন এইচআর, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আই এম গুড অ্যাট এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আই ক্যান কমিউনিকেট ইফেক্টিভলি, আই এম ইমোশনালি ইন্টেলিজেন্ট। এই যে এগুলি হচ্ছে কিন্তু আমার স্ট্রেংথস, এগুলি আমার শক্তি। এই জিনিসগুলোর একটা তালিকা তৈরি করে ফেলতে হবে। যাই হোক, স্মার্ট আইডিয়া ২ হচ্ছে আপনার বন্ধুবান্ধব ও সহকর্মীরা আপনার কাছ থেকে কোন কোন কাজে হেল্প নেয় তার একটি তালিকা তৈরি করুন। যেমন ধরুন, আপনার বন্ধুরা আপনার কাছ থেকে অ্যাসাইনমেন্ট ধার নেয়, আবার এমন হতে পারে আপনার বন্ধুবান্ধবরা আপনার কাছ থেকে প্রেজেন্টেশন বানিয়ে নেয়। এরকম অনেক কাজ রয়েছে যেই কাজগুলো দিয়ে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে হেল্প করছেন বিভিন্ন সময়, সেই কাজগুলির একটি তালিকা তৈরি করে ফেলুন। স্মার্ট আইডিয়া ৩ হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মূল্যবোধ ও নৈতিকতা, যা আপনাকে সবার থেকে আলাদা করে রেখেছে, এবং কোন কোন কাজ আপনার বন্ধুবান্ধব ও সহকর্মীরা করতে পারে না কিন্তু আপনি করতে পারেন, এটা খুব টেকনিক্যালি আপনাকে খুঁজে বের করতে হবে। স্মার্ট আইডিয়া ৪ আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন কোন গুণাবলীর জন্য বন্ধুবান্ধব ও সহকর্মীরা আপনাকে পছন্দ করে। যেমন ধরুন, আপনার প্রেজেন্টেশন স্কিল খুব ভালো, এই জন্য আপনার বন্ধুরা আপনাকে অনেক বেশি পছন্দ করে। আবার ধরুন যে আপনি গান গাইতে পারেন, আপনার বন্ধুরা এ কারণেও আপনাকে পছন্দ করতে পারে। এরকম অনেক কারণ রয়েছে যেই কারণে আপনার বন্ধুবান্ধব এবং সহকর্মীরা আপনাকে খুবই পছন্দ করে, তার একটি তালিকা তৈরি করে ফেলুন। এবং এর পাশাপাশি আপনাকে যেটি করতে হবে, প্রত্যেকেরই জীবনে অনেকগুলো অ্যাকমপ্লিশমেন্ট থাকে, অনেক ধরনের অ্যাকমপ্লিশমেন্ট থাকে, সেগুলোর একটি তালিকা তৈরি করে ফেলতে হবে যে আপনার কী কী অর্জন এখনও পর্যন্ত আপনি করেছেন। যেমন ধরুন, আমি 33 বার রক্তদান করেছি, এটা আমাকে সবসময় গর্বিত করে। সো এরকম অনেক ভালো ভালো অর্জন যেগুলি আপনার রয়েছে সেগুলোকে আপনার লিস্ট ডাউন করে ফেলতে হবে, এবং লিস্ট ডাউন করার মাধ্যমে আপনার স্ট্রেংথসগুলোকে আপনি খুব সহজে খুঁজে পাবেন। ওকে, এবার চলুন আমরা দেখে আসি আমরা উইকনেসেসগুলোকে কীভাবে খুঁজে বের করব। উইকনেসেস খুঁজে বের করার যে প্রথম স্মার্ট আইডিয়া রয়েছে সেটি হচ্ছে শিক্ষা, দক্ষতা বা ট্রেনিং এবং অন্যান্য যে ফ্যাক্টরসগুলি রয়েছে আপনার কোন কোন বিষয়গুলোতে ঘাটতি আছে সেগুলোর একটি তালিকা তৈরি করে ফেলতে হবে। এবং সেগুলোর তালিকা তৈরি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, স্মার্ট আইডিয়া ২তে আসুন। এখানে দেখুন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা আপনার যে সকল দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করে সেগুলো খুঁজে বের করুন। টেকনিক্যালি আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে, এবং সহকর্মীরা হয়তো আপনাকে মুখের ওপরে বলবে না, বাট আপনার আড়ালে কি তারা আপনার দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করছে সেগুলো টেকনিক্যালি আপনি খুঁজে বের করুন। যাই হোক, স্মার্ট আইডিয়া ৩তে চলুন দেখি কি বলে। কাজের ক্ষেত্রে আপনার বদ অভ্যাসগুলো কী কী এবং আপনার পার্সোনালিটি ট্রেটস কী, আপনি পজিটিভ নাকি নেগেটিভ, আপনি সবসময় আশাবাদী নাকি প্যাসিমিজম নিয়ে থাকেন, আপনি অপটিমিস্টিক নাকি আপনি প্যাসিমিস্টিক, এরকম আপনার পার্সোনালিটি ট্রেটস খুঁজে বের করতে হবে। আপনার বদ অভ্যাসগুলো কী কী, যেমন ধরুন আপনি কাজে গিয়ে ঝিমান কি না, বা আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল ঠিক আছে কিনা, আপনি টাইম টু টাইম কাজগুলো বুঝিয়ে দিতে পারছেন কিনা, স্টুডেন্ট অবস্থায় আপনি টাইম টু টাইম অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করছেন কি না, বা আপনার যে টাস্কগুলো দেওয়া রয়েছে, ক্লাস টাস্কগুলো দেওয়ার হচ্ছে সেগুলি আপনি টাইম টু টাইম করছেন কি না, এই জিনিসগুলোর একটি তালিকা তৈরি করে ফেলুন যে আপনার কোন কোন জায়গাগুলোতে আপনাকে আরও ডেভেলপ করতে হবে, আপনার বদ অভ্যাসগুলো কী কী। যাই হোক, স্মার্ট আইডিয়া ৪ আমরা যেটি দেখব সেটি হচ্ছে কোন কোন কাজগুলো করতে আপনি ভয় পান বলে আপনি অ্যাভয়েড করেন, এগুলোকে খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, আমি অঙ্কে খুবই দুর্বল, আমাকে যদি কোনো অঙ্কের সলিউশন দেওয়া হয় বা এই টাইপের কোনো কম্পিটিশন যদি থাকে, আমি আগে থেকেই স্যালুট দিয়ে আসসালামু আলাইকুম করে ওখান থেকে বিদায় নিই। তার কারণ হচ্ছে এই কাজটি আমি করতে পারি না, আমি ম্যাথ করতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা দেখলেই আমাকে ভয় লাগে। এই ধরনের কাজগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, তার একটি তালিকা তৈরি করে ফেলতে হবে। ওকে, আমরা স্ট্রেংথস এবং উইকনেসের চারটি করে স্মার্ট আইডিয়া খুঁজে পেয়েছি। এবার চলুন আমাদের স্ট্রেংথস এবং উইকনেসেসগুলোকে ব্যবহার করে কী কী অপরচুনিটিস আমরা তৈরি করতে পারি সেগুলো দেখে আসি। অপরচুনিটিস
খুঁজে বের করার স্মার্ট আইডিয়া 1 সেটি হচ্ছে জব ক্যাটাগরি ব্রাউজ করে খুঁজে দেখতে হবে আপনার কোন এরিয়াগুলোতে কাজ করার সম্ভাবনা তৈরি হলো আমরা অলরেডি আমাদের আগের একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে জব ক্যাটাগরি গুলো থেকে আমরা আমাদের স্কিলগুলোকে খুঁজে বের করতে পারি আপনারা ডেসক্রিপশন বক্সে গেলেই সেখানে আমাদের ওই ভিডিওটির লিংক দেয়া আছে সেখান থেকেও দেখে আসতে পারেন যাই হোক আমরা এখানে एग्जांपल হিসেবে বলছি আপনি আপনার স্ট্রেংথস এবং উইকনেসেস গুলোকে কম্পেয়ার করে দেখলেন যে আপনি गवर्नमेंट জবের জন্য ফিট তাহলে আপনি আপনার गवर्नमेंट জবের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিবেন আপনি যদি হিউম্যান রিসোর্সে কাজ করার জন্য ফিট হন তাহলে আপনাকে হিউম্যান রিসোর্সে স্কিল ডেভেলপ করতে হবে এট দা সেম টাইম আপনি যদি মার্কেটিং বা অ্যাকাউন্টসের জন্য আপনার স্কিল ম্যাচ করে সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং বা অ্যাকাউন্টিং এর জন্য যে স্কিলসগুলো রয়েছে মার্কেটে যে স্কিলগুলোর জন্য জব হচ্ছে এই স্কিলগুলোকে গ্যাদার করতে হবে আর এভাবেই কিন্তু আমরা আমাদের স্কিল গ্যাপগুলোকে কমিয়ে নিয়ে আসতে পারবো এবং আমরা আমাদের অপরচুনিটিস যেগুলি আছে সেগুলিকে খুব সহজেই সিজ করতে পারবো যাই হোক স্মার্ট আইডিয়া 2 তে আমরা দেখি এবার কিভাবে আমরা আমাদের অপরচুনিটিসগুলোকে খুঁজে বের করতে পারি টেকনোলজি আপগ্রেডেশন আমাকে কিভাবে হেল্প করতে পারে সেই জিনিসটি আপনাকে খুঁজে বের করতে হবে দেখুন বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত লিংকডইন সম্পর্কে ধারণাই রাখে না লিংকডইন হচ্ছে ওয়ার্ল্ডের একটি প্রফেশনাল সাইট যেই সাইটে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রফেশনালসরা রয়েছে আপনার যেই জব ক্যাটাগরির সঙ্গে আপনার যেই স্কিলগুলো ম্যাচ করে সেই রিলেটেড মানুষের সঙ্গে কানেক্টিভিটি বাড়ান এবং তাদের নেটওয়ার্কের মধ্যে আপনি অ্যাড হয়ে যান তাদের সঙ্গে যোগাযোগ করেন কন্টিনিউয়াস যোগাযোগটি রাখেন এবং এটি একটি হেলদি রিলেশনশিপ তৈরি করেন যাতে ভবিষ্যতে আপনারা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হেল্প নিতে পারেন আসলে নেটওয়ার্কিং বলতে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে আমরা ধরেই নিই যে অমুক বড় ভাই আমার পরিচিত তো উনি চাইলেই আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারে আসলে বিষয়টি এরকম নয় তার কারণ হচ্ছে যোগ্য লোককে প্রত্যেককেই রেফার করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা যোগ্যতা সম্পন্ন মানুষজনকেই কিন্তু রেফার করি যাতে করে আমরা চিন্তা করি যে আমাদের মুক্তি উজ্জ্বল হবে কিনা যে এই বিষয়গুলোকে মাথায় রাখবেন নেটওয়ার্কিং করার সময় আপনাকে একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করতে হবে আর সবসময় মাথায় রাখবেন যদি কেউ না বলে এই নাটাকে হা করানোর দায়িত্ব কিন্তু আপনার নিজের আপনাকে লেগে থাকতে হবে হাল ছেড়ে দিলে চলবে না এবং কারো কোনো কথায় মন খারাপ করা যাবে না আপনাকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে আপনার এই নেটওয়ার্কিংয়ে কিন্তু এখন বড় অস্ত্র যাই হোক এবার চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা আমাদের থ্রেটসগুলোকে আইডেন্টিফাই করব আপনি যখন আপনার স্ট্রেংথস এবং অপরচুনিটিসগুলোকে আইডেন্টিফাই করতে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার সামনে থ্রেটস আসবেই তখন প্রত্যেকটা মানুষের মধ্যেই শক্তিও রয়েছে দুর্বলতাও রয়েছে এবং যে কারণেই দেখবেন যে টেকনোলজি আপগ্রেডেশন হচ্ছে এটিও আমাদের জন্য অনেক থ্রেট হয়ে দেখা দিতে পারে আমি যদি আমাকে এই মুহূর্তে চেঞ্জের সাথে কোপ করাতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার থ্রেটস হিসেবে দেখা দিবে প্রথম যে জিনিসটি দেখুন এখানে আমরা বলছি যে ফ্রাস্ট্রেশন আমরা অনেক দিন ধরে হয়তো পড়ালেখা শেষ করার পরেও চাকরি খুঁজে পাচ্ছি না বা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না এই জন্য আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি কখনই ফ্রাস্ট্রেশনে ভুগলে চলবে না আপনাকে ফ্রাস্ট্রেশনকে ম্যানেজ করতে হবে ইনার্শিয়া বাংলাদেশের মানুষের একটা চরম একটা বদভ্যাস সেটা হচ্ছে যে আলসিয়েপনা করা আমরা সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানি না ব্যবহার করতে পারি না যে কারণে আমাদের মধ্যে আলসিয়ামি চলে আসে এবং আলসিয়ামি চলে আসার কারণে আমরা অনেক কাজ থেকে নিজেদেরকে গুটিয়ে রাখি যাই হোক তারপরে আসুন স্কেয়ার টু টেক রিস্ক এটা একটা খুবই কমন একটা প্রবলেম আমাদের যে যুব সমাজ রয়েছে তাদের সেটা হচ্ছে আমরা রিস্ক নিতে ভয় পাই মাথায় রাখবেন নো রিস্ক নো গেইন সো আপনাকে গেইন করতে গেলে অবশ্যই রিস্ক নিতে হবে এবং নতুন কিছু করার রিস্ক নেবেন অবশ্যই নেবেন এবং সেই সঙ্গে ফাইনালি যে জিনিসটি ছোট্ট করে আলোচনা করবো সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এটি সবসময়ের জন্য থাকবে এই যে থ্রেটসগুলোকে আমরা দেখতে পাচ্ছি আপনার জন্য আরও অনেক থ্রেটস হতে পারে আপনার জন্য থ্রেটসগুলো আলাদা আলাদা হতে পারে এখানে কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবেন শর্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রত্যেকেরই রেজাল্ট কিন্তু আলাদা আলাদা আসবে এক একজনের স্কিলস এক একজনের অ্যাবিলিটিস আলাদা আলাদা হবে এবং থ্রেটসগুলো আলাদা আলাদা হবে তাই আপনাকে থ্রেটসগুলোকে ম্যানেজ করতে শিখতে হবে যে কীভাবে আপনি থ্রেটসগুলো ম্যানেজ করবেন থ্রেটস ম্যানেজ করার ক্ষেত্রে আপনি যে কাজটি করতে হবে আপনাকে সেটি হচ্ছে আপনার উইকনেসেসগুলোকে ডেভেলপ করে আপনার স্ট্রেংথসে পরিণত করতে হবে আর আপনার অপরচুনিটিসগুলোকে সিজ করতে হবে তাহলে অটোমেটিক্যালি আপনার যে থ্রেটসগুলো রয়েছে সেই থ্রেটসগুলো ধীরে ধীরে কমে আসবে বা মিনিমাইজ হয়ে যাবে আর যত থ্রেটস মিনিমাইজ হবে তত আপনার স্ট্রেংথস এনহ্যান্স হতে থাকবে আর আপনি খুব সহজেই আপনার ড্রিম জব হান্ট করতে পারবেন